হে গাইস, দিস ইজ অভিষেক বিশ্বাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অভিষেক বিশ্বাস। তো আজকে আমি আবার তোমাদের জন্য একটা কম্পারিজন নিয়ে এসেছি। তো কম্পারিজনটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমার কাছে আছে ভিভো X60 Pro Plus, আর এখানে হচ্ছে OnePlus 9 Pro। দুটোই সেরা ফোন এবং দুটোই প্রাইস রেঞ্জ এক। বলতে গেলে এটা 12 GB র্যামের ভেরিয়েন্টার প্রাইস, আর এটার তো একটাই ভেরিয়েন্ট আছে 12 GB 256 GB, এটারও 12 GB 256 GB, সেম প্রাইস 70 আর 70, দুটো 70,000 টাকা। এটার কালার আছে হচ্ছে দেখতে পাচ্ছ কই, এই তো মর্নিং মিস্ট, ঠিক আছে। আর এটা একটাই কালার হয়, ওই ইয়ে টাইপের এম্পিয়ার ব্লু টাইপের, মানে লেদার ব্যাগ টাইপের। তো এই দুটোর আজকে কম্পারিজন হবে, দুটোরই কিন্তু ভালো ক্যামেরা। এরা ভিভোর পার্টনারশিপ আছে এই যে দেখতে পাচ্ছ, জেইস মানে কাল জেইসের সঙ্গে, আর OnePlus-এর এই যে আছে কো ডেভেলপড উইথ হ্যাজেলব্লেডের সঙ্গে আছে। তো এই যে আমার কাছে এই যে দাঁড়া OnePlus, এই যে হচ্ছে OnePlus, আর এই যে হচ্ছে এটা সাইডে দিয়ে, এই হচ্ছে ভিভো X60 Pro Plus, দেখতে পাচ্ছ দুটো। এই শুয়ে পড়ছে কেন, এ দাঁড়াও এর সাথে এটা লাগিয়ে দিই। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ভালো লাগছে, এটাকে একটু শুয়ে দিই। ও এটা লম্বা শোবে না বেশি, আচ্ছা এটাকে এর পাশে রাখি তাহলে বেশি ভালো লাগছে। এটাকে একটু সাইডে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ভিভো X60 Pro Plus, এই হচ্ছে OnePlus 9 Pro, ঠিক আছে। দেখো ক্যামেরা আমি যতদিন ধরে ইউজ করছি দুটোকে, ক্যামেরা অবশ্যই আমি বলবো ভিভো X60 Pro Plusটার বেটার। তার অনেক কারণ আছে, বলবো তোমাদের আস্তে আস্তে। দেখো প্রথম কথা বলতে গেলে, কিন্তু হ্যাঁ যেটা তোমাদের আগে বলে নিই, এই দুটোর মধ্যে প্রবলেমটা হচ্ছে গিয়ে, ভিভোতে ক্যামেরা তো অবশ্যই বেটার আছে, কিন্তু OnePlus-এ যে যে জিনিসগুলো এক্সট্রা আছে যেটা ভিভোতে দেয়নি, এটা খুব বড় ভুল করেছে ভিভো। কারণ যে প্রাইস রেঞ্জে লঞ্চ করেছে X60 Pro Plus, সেই প্রাইস রেঞ্জে এগুলো কিন্তু একটা ফোনে অবশ্যই আমরা ডিজার্ভ করব, মানে কোম্পানি থেকে চাইবো যে কোম্পানি এগুলো মানে প্রোভাইড করা উচিত। প্রথম কথা হচ্ছে Quad HD Display। আচ্ছা ঠিক আছে, Quad HD Display 70,000 টাকা ফোনে কেউ কেউ বলতে পারে না হলেও চলে, Quad HD Full HD অতটা বেশি ম্যাটার করে না, আচ্ছা ঠিক আছে ওটা মেনে নিলাম। কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার যেটা এখানে আছে, এই যে এই ফ্রন্ট ওপরে একটা, ওপরে এখানে আছে আর একটা বটমে আছে, যেটা ডুয়েল স্টিরিও স্পিকার একটা আজকালকার একটা 10,000 টাকার ফোনও থাকে, যেটা ভিভোতে মিসিং করেছে, এটা খুবই বড় একটা দুঃখজনক ব্যাপার। সেকেন্ড জিনিস হচ্ছে কোনো IP রেটিং নেই, একটা 70,000 টাকার ফোনে IP রেটিং ছাড়া মানা যায় না। কারণ দেখো 70,000 টাকার রেঞ্জে যে যে ফোনগুলো আছে সবকটা মোটামুটি IP রেটিং আছে। রিসেন্ট যে MI 11 Ultra আসছে ওটাতেও IP রেটিং দিয়েই আসবে, তো একটা ফ্ল্যাগশিপ ফোনে IP রেটিং মাস্ট, তো যেটা এটাতে নেই। তাহলে কী কী হলো, IP রেটিং নেই, ডুয়েল স্টিরিও স্পিকার নেই। আচ্ছা যেমন এটা ওয়্যারলেস চার্জিং আছে, OnePlus-এ 8 Pro তো ছিল, 9 Pro তেও আছে, 8 Pro-তে 30 W ছিল, 9 Pro-তে 50 W-এর আছে, বাট মানে ওয়্যারলেস চার্জিং আছে, কিন্তু এটাতে সেটাও নেই। তাহলে তিনটে জিনিস মিসিং হয়ে গেল, ওয়্যারলেস চার্জিং, ডুয়েল স্টিরিও স্পিকার, আর হচ্ছে কোনো IP রেটিং নেই। তো এটা তিনটে জিনিস কিন্তু খুবই মানে মানে ফ্ল্যাগশিপের মানে জন্য কিন্তু তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো আর যেটা Quad HD Display বললাম, ওটা না হলেও ঠিক আছে, Quad HD Display মানে অতটা বেশি ম্যাটার করে না। কিন্তু এবার হচ্ছে আরেকটা জিনিস তোমাদের বলে দেবো, দুটোতেই কিন্তু সেম, মানে সেম ডিসপ্লে বলতে গেলে এটা Quad HD, এটা Full HD, দুটোতেই 120Hz আছে। OnePlus যেটা ইউজ করেছে হচ্ছে LTPO টেকনোলজি, যেটা হচ্ছে LTPO টেকনোলজি, আর যেটা ভিভোতে আছে এটা নর্মাল LTPS যেটাকে বলে। তো দুটো কিন্তু আলাদা টেকনোলজি, যেটা হচ্ছে এটা কিন্তু এরা মানে যেটা ভিভোতে আছে কিন্তু 60Hz থেকে 120Hz পর্যন্ত মানে স্ক্রিনটাকে আপ ডাউন করাবে, কিন্তু যেটা OnePlus-এ কিন্তু আলাদা আছে, OnePlus-এ কিন্তু এটাকে 1Hz থেকে 120Hz পর্যন্ত জিনিসটাকে আপ ডাউন করাতে পারবে। তো যেটা এর মধ্যে নেই, কারণ বুঝতেই পারছো তোমরা, কারণ এই ইয়ে কিন্তু মানে LTPO টেকনোলজিটা কিন্তু স্যামসং প্রথম তাদের S21 Ultra-তে এনেছিল, তো বুঝতেই পারছো, আর অনেকটা এক্সপেন্সিভই অবশ্য, কারণ LTPO টেকনোলজি, দেখো LTPO টেকনোলজি কিন্তু জিনিসটা টোটালি আলাদা, কিন্তু LTPO কিন্তু নর্মাল LTPS-এর মতো না, কিন্তু তাই জন্য বুঝতে পারছো জিনিসটা আলাদা। তো আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যেটা মেইন জিনিস এখানে দেখতে পাচ্ছ, এটা গ্লাস ব্যাগ, ঠিক আছে, এটা গ্লাস ব্যাগ, আর এটা কিন্তু ফুল লেদার ব্যাগ, মানে এখানে দাগ টাগ মানে পড়লেও পড়তে পারে, স্ক্র্যাচ ট্যাচ পড়তে পারে, কিন্তু ভিভোতে কিন্তু সেটা পড়বে না, ভিভোতে কিন্তু সেটা পড়বে না, কারণ ভিভোতে লেদার টাইপের ব্যাগ আছে। তো বুঝতেই পারছো এটা হালকা হালকা স্ক্র্যাচ পড়লেও পড়তে পারে গ্লাস ব্যাগ, তো এটাতে কিন্তু সেরকম ব্যাপার না, এটা মানে ইয়ে টাইপের
কি বলবো, এটা লেদার লেদার টাইপের, ঠিক আছে। আচ্ছা, ভিভোতে যে জিনিসটা আছে এটা হচ্ছে জুমিং ক্যাপাবিলিটি, মানে অপটিক্যাল জুমের ব্যাপারটা আছে 5x, যেটা ওয়ান প্লাসে আছে 3.3x, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরা বলতে গেলে এটা তো চারটে আছে, এটা তো চারটে আছে, কিন্তু এটা এটার চারটের মধ্যে মানে একটা ব্যাপার আছে, অন্যরকম একটা ব্যাপার আছে যেটা হাস্যকর খুবই একটা ব্যাপার, যেটা হচ্ছে এর মধ্যে একটা মানে ওয়ান প্লাসের মধ্যে একটা সেন্সার আছে, এটা হচ্ছে খুব বড় সেন্সার, যেটা হচ্ছে অনলি টু, মানে অনলি না, যদিও যেহেতু বড় সেন্সার বললাম তার জন্য বলবো বলি 2MP সেন্সার, মানে অনেকটাই ইন্ডাস্ট্রি লিডিং সেন্সার, তো ওটা ওয়ান প্লাসে দিয়েছে, তো বুঝতেই পারছ, তো 2MP সেন্সার দিয়েছে। আরেকটা আছে হচ্ছে 8MP, যেটা টেলিফোটো লেন্স, আর একটা 48MP-র আছে ওয়াইড অ্যাঙ্গেল, আর 50MP-র আছে আলট্রা ওয়াইড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান প্লাসে গেল, কিন্তু ভিভোতে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ভিভোতে কিন্তু যে 50MP-র যে সেন্সারটা দিয়েছে এখানে, এখানে যে 50MP সেন্সারটা আছে, এটা কিন্তু স্যামসংয়ের কাস্টমাইজ সেন্সার GN1, যেটা কিন্তু অনেক যথেষ্ট বড় সেন্সার। আর লেটেস্ট যেটা ইউজ হয়েছে Mi 11 Ultra-টা, সেটা কিন্তু GN2 সেন্সার, যেটা সবথেকে লার্জেস্ট সেন্সার এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে, তো এটা কিন্তু 50MP-র GN1 ইউজ হয়েছে, 50MP GN1 ইউজ হয়েছে। তারপরে যে জিনিসটা আছে এখানে কিন্তু 8MP-র, ভিভোতে কিন্তু 8MP-র একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ হয়েছে, যেটাতে YS আছে, আর 50MP-টা YS আছে, যেটা 5x অপটিক্যাল জুম প্রোভাইড করে, 8MP-র যে টেলিফোটোটা ভিভোতে আছে এটা 5x অপটিক্যাল জুম প্রোভাইড করে। আর 32MP টেলিফোটো একটা আছে, যেটা আরেকটা টেলিফোটো আছে, যেটা পোর্ট্রেটের ক্ষেত্রে কাজে লাগাতে ওরা দিয়েছে, টেলিফোটো পোর্ট্রেট বলতে গেলে 2x অপটিক্যাল জুমে পোর্ট্রেট কাজে লাগাতে জন্য একটা 32MP সেন্সার দিয়েছে। আর ভিভোতে আরেকটা জিনিস দিয়েছে 48MP-র আলট্রা ওয়াইড দিয়েছে, ঠিক আছে, 40MP-র আলট্রা ওয়াইড দিয়েছে, 42, 32, 8 আর 50, মানে ভালো ভালো সেন্সার দিয়েছে, সেখানে বলতে গেলে ওয়ান প্লাসে 48, 8, 50 আর 2, মানে বলতে গেলে 48 আর 50টাই মেইন, আর 8 আর 2টা মানে বলতে গেলে অ্যাভারেজ, বিশেষ করে 2টা তো কোনো প্রশ্নই ওঠে না। তা এই হচ্ছে ওয়ান প্লাসের ক্যামেরা, তার ওয়ান প্লাসের ক্যামেরা হ্যাজেলব্লেড টিউনিং করেছে, মানে হ্যাজেলব্লেড জাস্ট কালার টালার আগে একটু ওয়ান প্লাসের এদিক ওদিক করতে বলতে গেলে, মানে কালার টালার একটু পাঞ্চি বেশি হয়ে যেত, কোনো গ্রিনটাকে বেশি গ্রিন দেখাতো, কোনো রেডটাকে বেশি রেডিস দেখাতো, এইটা সমস্যা হতো, যেটা এখন তুলনামূলক কমেছে। আর ভিভো পার্টনারশিপ করেছে জেইসের সঙ্গে, কার্ল জেইস, যেটা বরাবর নোকিয়া এতদিন করে আসতো, নোকিয়া কিন্তু নোকিয়া আজ থেকে 3-4 বছর আগে ইন্ডিয়াতে যে ফোনগুলো লঞ্চ করেছিল Nokia 8, ওগুলো কিন্তু নোকিয়া কার্ল জেইসের সঙ্গে পার্টনারশিপ, মানে কার্ল জেইসের লেন্স দিয়ে কিন্তু কার্ল জেইসের সাথে এ করে কিন্তু আনতো, যেটা এবার ভিভো এতদিন পরে করেছে, তো ভালো। কিন্তু যেটা মেইন বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের মানে দেখিয়ে দিচ্ছি, ভিডিওর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, জিনিসটা দেখানো খুব প্রয়োজন, যেটা একটা অবাক করা জিনিস বলতে পারো, বারবার সরে চলে আসছে কেন, এখানে ভিডিও খুললাম, আমি ভিডিওতে গেলাম, এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছ 4K রেজলিউশন আছে, আর এখানে ফ্রেম রেট কিন্তু 60 আছে, ঠিক আছে, আর এখানে আমি 8K করতে পারি, 8K 30fps ফোন তো হবে, ঠিক আছে, 8K-তে 60fps হবে না, তাহলে কিন্তু ফুল HD হয়ে যাচ্ছে, তো যাই হোক 4K-তে 60fps চলছে। এইখানে একটা জিনিসকে আমি একটু অবাক হয়ে গেলাম, ওয়ান প্লাসে তোমায় দেখাচ্ছি, ওয়ান প্লাসে দেখো এখানে তোমরা 4K 120fps ভিডিও করতে পারবে, ধরো একবার দেখাচ্ছি, 4K 120fps তোমরা ভিডিও করতে পারবে, ঠিক আছে, আমি তোমার দেখিয়ে দিচ্ছি একবার, এটা কিন্তু 4K 120fps ভিডিও হচ্ছে, ঠিক আছে, দেখো তোমাদের এটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো 4K 120fps, কিন্তু আমি যদি এটা 1080 করি, দেখো 1080 কিন্তু সুইচ হচ্ছে না, আমি যদি এটাকে 60 করে দিলাম, 60 করে যদি 1080 করলাম, এবার 1080 থেকে আমি 120 করতে পারবো না, মানে 4K 120fps হবে, কিন্তু 4K 120fps হবে, হ্যাঁ হবে, কিন্তু 1080 120fps হবে না, এটা কিরকম একটা মানে অদ্ভুত টাইপের, যাই হোক, তো এটাই বলার, মানে একটু অন্যরকম করেছে, তো মানে কিছু বলার নেই, যাই হোক। আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, যেটা তোমাদের বলতে চাই, তোমাদেরকে ভিভোতে কিন্তু ওয়ানপ্লাসের থেকে 300mAh ব্যাটারি কম আছে, ঠিক আছে, ভিভোতে 300mAh ব্যাটারি ওয়ানপ্লাসের থেকে কম আছে, ওয়ানপ্লাসে আছে 4500, ভিভোতে আছে 4200, ভিভোতে আছে 55W ফ্ল্যাশ চার্জ, ওয়ানপ্লাসে আছে 65W ওয়ার্প চার্জ, ঠিক আছে, ভিভোটা USB মাইক্রো USB থেকে সি টাইপ, আর ওয়ানপ্লাসটায় সি টাইপ থেকে সি টাইপ,
তো একটা জিনিস আমি বলতে চাই, দুটোতেই স্ন্যাপড্র্যাগন 888 প্রসেসর, দুটোতেই 12 GB র্যাম। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দুটোতেই এটা 12 GB মডেল আছে। সেটিংস, সেটিংস, সিস্টেম, সিস্টেম, অ্যাবাউট, দেখতে পাচ্ছ 12 GB 256 GB, এখানে দেখতে পাচ্ছ 12 GB আর প্লাস 3 GB হচ্ছে, এটা এক্সট্রা একটা র্যাম ম্যানেজমেন্ট দিয়েছে। যাই হোক, 12 GB 256 GB দুটোতেই ইয়ে আছে। কিন্তু আমি একটা জিনিস ফিল করতে পারছি, ভিভোটা ইউজ করছি আর ওয়ানপ্লাসটা একসাথে ইউজ করছি, তো ভিভোটা ব্যাটারি ব্যাকআপ ওয়ানপ্লাসের থেকে একটু একটু না অনেকটাই ভালো আছে। আর ভিভোটা মানে ভিভোটা যত না হিট হয় নর্মাল, দেখো এখন এমনি গরমকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে বহুত গরম, আমরা ঠান্ডার দেশে থাকি না, তো এখানে যা গরম এখানে এমনি ফোন হিট হয়ে যায়। আর মোবাইল নেট, মোবাইল ডেটা ইউজ করলে আরও বেশি হিট হয় ওয়াইফাই থেকে। যাই হোক, তো এমনি যে আমাদের এখানে গরম তাতে ওই হিট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত হিট হওয়া কিন্তু ভালো না। নর্মাল হিট ঠিক আছে, গেম টেম খেললে বা অনেকক্ষণ ধরে ইউজ করলে রোদ দুটো ধরে হিট হওয়া ঠিক আছে, কিন্তু ওভার হিট হওয়া ভালো না, যেটা কিন্তু ওয়ানপ্লাসে হচ্ছে। ওয়ানপ্লাসে কিন্তু ওভার হিটও হচ্ছে, তার জন্য ব্যাটারিটা যথেষ্ট ড্রেন হচ্ছে, ঠিক আছে, ব্যাটারিটা কিন্তু যথেষ্ট ড্রেন হচ্ছে। হার্ডলি তোমরা ভিভোতে যদি 6.5 থেকে 6.5 ঘন্টা তোমরা যদি এসওটি পাও, স্ক্রিন অন টাইম পাও, সেটা তোমরা ওয়ানপ্লাসে হার্ডলি 4.5 ঘন্টা পাবে এখন, যেটা খুবই খারাপ। 300 mAh ব্যাটারি বেশি হয় কিন্তু, আর এমনি আমরা জানি ওয়ানপ্লাসের অপটিমাইজেশন অনেক ভালো, ওয়ান অক্সিজেন ওয়েস অনেক বেটার, তাও কিন্তু এবার দেখতে পাচ্ছি অনেক বড় ইস্যু দেখা যাচ্ছে। লাস্ট ইয়ার ছিল ডিসপ্লেতে ইস্যু, এইবার ব্যাটারি দেখতে পাচ্ছি এবং খুব হিট হচ্ছে, হিটিং ইস্যু কিন্তু প্রচণ্ড দেখতে পাচ্ছি। তো এই বলবো, মানে কিছু ভালো আছে কিছু খারাপ আছে। যেমন ভিভোতে দেখো, ভিভোতে মোটামুটি সব কিছু ভালো করেছে, কিন্তু ওই যে বললাম ডিসপ্লের দিকে কমিয়ে দিয়েছে, ওয়্যারলেস চার্জিং করেনি, আইপি রেটিং করেনি, স্টিরিও স্পিকার করেনি, এগুলো কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোনে মাস্ট। শুধু ক্যামেরাই কিন্তু ইম্পর্টেন্ট না, তাছাড়া বাকিগুলোও দরকার, তো বুঝতেই পারছো। তো তোমাদের আমি একটা অন্তত বেঞ্চমার্ক টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আপাতত ইনিশিয়াল। এটাকে দেখতে পাচ্ছ, এটা ভিভো, এই যে ভিভো, আর এই যে ওয়ানপ্লাস। তো অন্তত বেঞ্চমার্ক চালিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার টেস্ট করাই আছে অলরেডি, তোমরা দেখতে পারো। দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ফোন এতটাই হিট আপ হয়েছে, মানে হিট আপ হয়ে বন্ধ হয়ে গেছিলো, আমি সেকেন্ডবার টেস্ট করেছি। দেখো এতটাই হিট আপ হয়েছে ফোন, অন্তত স্কোর দেখো 407,506 সামথিং, মানে কতটা বাজে, 855-এর মতো স্কোর করেছে, 855+ মতো না, মানে এতটা হিট হয়ে গেছিলো ফোন। আর সেখানে ভিভো X60 Pro Plus-কে দেখো 721,809, তো বুঝতেই পারছো, মানে কিছু বলার নেই, মানে ফোন অত্যাধিক হিট হচ্ছে ওয়ানপ্লাস 8 প্রো, ঠিক আছে। আর হিট হয়ে এমনকি হিট হয়ে এতটাই ইয়ে হচ্ছে যে ফোন মাঝে মাঝে ইয়েও হয়ে যাচ্ছে। আমি অন্তত টেস্ট করার সময় দেখি, প্রথমবার যখন করেছি তখন দেখি হট করে ওই যেখানে একটা চাইনিজ বড় একটা ইয়ে টাইপের দেখায়, ইয়ে টাইপের পুতুল টাইপের, ওখানে গিয়ে দেখি আটকে রয়েছে আর এগোচ্ছে না, তারপর আমি ক্যান্সেল করে আবার করলাম, তারপর দেখি এই অবস্থায় এসে দাঁড়িয়ে রয়েছে, বুঝতেই পারছো। আর এখন আমি তোমাদের এই যে এতক্ষণ ধরে ইয়ে করলাম, ঠিক আছে, দেখো আমি এটা কিন্তু ফিল পাচ্ছি না, গরম হয়নি বলতে গেলে, আর সেখানে এটা কিন্তু যথেষ্ট গরম হয়ে রয়েছে, আমি কিন্তু হাত দিয়ে ফিল করতে পারছি, জানি না কেন এরকম হচ্ছে। যাই হোক, কিছু আপডেটের হয়তো দরকার আছে, তো এই বলেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, ইন ফিউচার আরও এরকম কোনো ভিডিও চাও নাকি আমাকে কমেন্ট করে জানিও, আরও এরকম কম্পারিজন নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও ডং করে, তো ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।